हेलो एवरीवन, नाउ वी विल डिस्कस अबाउट द रीजनिंग सेक्शंस ऑफ द एग्जामिनेशन ऑफ वेस्ट बंगाल पुलिस स्टाफ कम इंस्ट्रक्टर सिविल डिफेंस विच एग्जाम वाज हेल्ड ऑन द डेटेड ऑन 28 फरवरी 2021। सो फ्रेंड्स देखे ना, आम्ही एखाने रीजनिंग सेक्शन निये आसलम। आम्ही ऑलरेडी जीके जीएस टा सेक्शंस করেছিলাম, এবার ম্যাথটা কিছু কোয়েশ্চেন করেছিলাম পেপার থেকে। এবার আমি রিজনিংটা সেকশন দেখব কীভাবে রিজনিং সলভ করা হবে। আর যদি আপনি করেছেন দেখে নাও আপনার সঠিক অ্যান্সারটা কী হবে, আর ওই অ্যান্সারটা মিলিয়ে নেবেন। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে মিসিং নাম্বার থেকে এসেছে। তো আগে হচ্ছে 16, তারপরে 28, তারপরে 52, এবার ডেট দিয়েছে। তো এখানে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, 12 ডিফারেন্স হচ্ছে, 24 হবে এখানে, ফির 48 হবে, তারপরে 96 হবে। তো দেখে নাও এখানে 100 হবে, জানি কি অপশন ডিটা সঠিক, সরি অপশন সিটা সঠিক অ্যান্সার, জানি 100 এখানে কি বসাতে হবে, 100। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও কি বলছে, এটাও মিসিং নাম্বার থেকে। ফার্স্ট থেকে 1 থেকে 8 হচ্ছে, তারপরে কি হবে খালি জায়গাটা, তারপরে 64, তারপরে 125। তো আমি দেখে নিই, 1টা কিউ কী হচ্ছে 1, 2টা কিউ কী হচ্ছে 8, এবার 3টা কি কী হবে 27, তারপরে দেখে নাও 4টা কি 64, আর 5টা কিউ 125, মানে ফাইনাল রাইট অ্যান্সার কী হবে 27, যেটা 3টা কিউ হবে। ওকে, তো এইটা সঠিক হবে। তারপরে আমি একটা দেখব, এই ডাইরেকশন থেকে কোয়েশ্চেন এসেছিলো, ডাইরেকশনস অ্যান্সারটা কী হবে নর্থ ওয়েস্ট। ওকে, কীভাবে সলভ করা হবে দেখে নাও। একটা বিরাট আছে, ওয়েন্ট 50 মিটার সাউথ ফ্রম হিজ হাউস, সাপোজ হিজ হাউস এইখানে আছে, তারপরে এই কি কোথায় যাচ্ছে সাউথ, 50 মিটার সাউথ যাচ্ছে, ওর পরে কি করছে, দেন হি টার্ন লেফট, লেফট টার্ন হচ্ছে, মানে এইখানে টার্ন হবে, টার্ন হলে 20 মিটার যাতায়াত করছে, তারপরে কি হচ্ছে ফির টার্নিং লেফট, নর্থ হচ্ছে, তো নর্থ এইখানে চলে আসবে, নর্থ ইভেন্ট 30 মিটার, তো এইখানে 30, এখানে 50, এটা কত হচ্ছে 20। কি বলছে, ইন হুইচ ডাইরেকশন হিজ হোম ফ্রম হিজ পয়েন্ট, এখানে এই আছে হাউস কোথায় ছিল এখানে, তো কি হুইচ ডাইরেকশন থেকে এই হাউসটা পয়েন্ট আছে, তো এটা হবে নর্থ ওয়েস্ট। ওকে, এটা হবে নর্থ ওয়েস্ট, এই ওয়েস্ট, এটা নর্থ আছে আর এই ওয়েস্ট, তো ওয়েস্ট আছে, তো কি হবে নর্থ ওয়েস্ট। ওকে, অপশনটা কি হবে নর্থ ওয়েস্ট। তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন একটা আছে, এই সাইনটা রিপ্লেস করা হচ্ছে, তো আপনি এখানে সাইনটা রিপ্লেস করে না, কি বলছে ডিভাইডটা মাইনাস হচ্ছে, তো মাইনাস লিখে না, তারপরে বলছে মাইনাসটা প্লাস হচ্ছে, ওর পরে মানে মাল্টিপ্লাইটা কি হচ্ছে ডিভাইড হচ্ছে, আর প্লাসটা মাল্টিপ্লাই হচ্ছে এখানে করে না, ঠিক আছে। আপ কি বলছে, হুইচ অফ দ্য ইকুয়েশন ইজ কারেক্ট, এ বি সি ডি থেকে কোনটা ইকুয়েশন কারেক্ট আছে, তো এখানে চলো সবারটা মান বসিয়ে নে, কেন যেটা বলেছে আমি সবটা রিপ্লেস করে দিয়েছি, তো দেখুন 35 কি বলছে ডিভাইডটা মাইনাস হয়ে গেছে, তারপরে 4, তারপরে 25, ফির 5 প্লাস 5, এটা দেখবো ইকুয়াল টু 56 হচ্ছে কি না, তো এখানে আমি ডিভাইড করলাম 5 আসছে, ফির 5 থেকে 5 করলে 25 হয়ে যাচ্ছে, 25 থেকে 35কে প্লাস করে নাও 60 হচ্ছে, আর 60 থেকে 4 মাইনাস করলে 56 চলে এসেছে। বোর্ড মাস, ব্র্যাকেট অফ ডিভাইড মাল্টিপ্লাই অ্যাড তারপরে সাবস্ট্র্যাক্ট, তো ফার্স্টে এই অপশন, আর এইরকম কোয়েশ্চেনটা বেশি করে ফার্স্টে হয়, কেন এক্সামিনারও জানে বেশিটা টাইম ওয়েস্ট করতে চায় না, খুব টফ হলে এটা কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়, না হলে আদারওয়াইজ ফার্স্ট কোয়েশ্চেন কি আপনার অ্যান্সার হয়ে যায়। আর ফ্রেন্ডস, আমি এরপরে আপনার কাট অফ ডিসকাস করবো, তো সাবস্ক্রাইব করে থাকবেন কি কী কাট অফ হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিল ডিফেন্স এক্সামটা। পেপারটা আপনি দেখেছেন খুব ইজি ছিল, ইজি টু মডারেট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ক্রস দ্য 70 মার্ক্স। ওকে, 70+ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাটেম্প করেছে, তাহলে আপনি বুঝতে পারছেন তো পেপারটা কীভাবে হতে পারে, ইজি কোয়েশ্চেন ছিল, তো কাট অফে একটু হাই যাবে নিশ্চয়ই। এবার আমি দেখব ফ্রেন্ড,
এইখানে দেখে না, একটা রিজনিং ফির নিয়ে চলে আসলাম। এইখানে দেখো 4 + 8, একটা কথা বলে দিচ্ছি আগে থেকে ফ্রেন্ড, যদি দুটো কোশ্চেন আমি সলভ করছি এর কোশ্চেন মধ্যে যদি আমি ভুল করে বাই মিস্টেক করি, তারপরে কমেন্ট নিশ্চয়ই করবে এটা এটা অ্যান্সার অন্যটা হবে। ওকে, কেন রিজনিংটা এরকম আছে কি এক্সামিনার মাইন্ড কী আছে কী দেওয়া আছে ওর এক্সাম থেকে, তো একটু ভুল হতে পারে আমি বলে দিচ্ছি, যদি আপনি জানো নিশ্চয়ই কমেন্ট করবে, তাকে অন্য ক্যান্ডিডেটটা ওটা হেল্প হতে পারে। ঠিক আছে, দেখুন এখানে 4 আর 8 কত হচ্ছে 12 হচ্ছে, 4 আর 8 12 হয়ে যাচ্ছে, তারপরে এইটা হচ্ছে 7, এর ডিফারেন্সটা কত হচ্ছে 5, তারপরে এখানে 9 আর 5 কত হচ্ছে 14, আর এইটা 2 10। এইভাবে দেখবেন তিনটাই, এই তিনটাই ডিফারেন্স, 4 হচ্ছে শুধু ফার্স্টটা ডিফারেন্স যেটা হচ্ছে 5, মানে কি 5 কী বলছে অড নাম্বার পেয়ার ফাইন্ড আউট করতে বলছে, তো ফার্স্টটা হবে আর অ্যান্সারট। ওকে ফ্রেন্ড, তারপরে আমি দেখব নেক্সট কোশ্চেন্স কী আছে। এই নেক্সট কোশ্চেন 49 নম্বর, রিজনিংটা কী বলছে দেখেন, ফার্স্টে আমি এই 1 থেকে 3 হচ্ছে, তারপরে 5 ফির 7 ফির 9, মানে এখানে অড আর ইভেন চলছে, এটা ইভেন নাম্বার আছে, সরি অড নাম্বার আছে এটা, তো অড নাম্বার থেকে এখানে কী হবে 9। এবার আমি দেখব দুটো কোশ্চেনে দুটো অ্যান্সার মধ্যে 9 9 আছে, তো খুব কনফিউজন। এবার আমি দেখব এখানে চলে আসো জে, জে থেকে, জে থেকে কী হচ্ছে KLMN, KLMN মানে +4 হচ্ছে, এবার দেখবো এটাও +4 হচ্ছে কি না, OPQR এটাও 4 হচ্ছে, মানে ফির আর থেকে ভি এটাও 4 হচ্ছে, নি অপশন সিটা সঠিক আছে, আপনি এটা করে দেখে নাও এটা সঠিক কর্মে বুঝবে না। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন এখানে দেখে নাও, সি থেকে এফ কত হচ্ছে +2, ঠিক আছে, এফ থেকে আই +2, আই থেকে এল +2, তারপরে এল থেকে ও হবে +2 দেখে নাও, ঠিক আছে, তো এইটা এর রাইট অ্যান্সার। এবার খুব নম্বর তুলে থেকে এখানে ভেন ডায়াগ্রাম আপনাকে দিয়েছে, কি ভেন ডায়াগ্রাম আছে আপনি ভালো করে বুঝে এটা নম্বর অ্যাড করে না, এক্সামিনারে চায় কি বেশি নম্বর, একটু অপরচুনিটি দেয় ছেলেদেরকে কি আপনি যদি ভালো করে পড়ালেখা আছে তো আপনি এটা করে নাও, আর আপনার ম্যারিটটা কাট অফ থেকে ক্রস করে নাও, তো কিছু কিছু আছে অপরচুনিটি অনেক জানে, তো এটা অপরচুনিটি ছিল। 4টা কোশ্চেন আপনি 4টাও ইজি করতে পারবে, কেন ভেন ডায়াগ্রাম খুব ইজি আছে, শুধু আপনাকে বুঝতে হবে কি জিজ্ঞেস করছে কোশ্চেনটা। ঠিক আছে, তো এখানে দেখো কী বলছে 60 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্টাডি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বাট নট ম্যাথমেটিক্স, হাউ মেনি এখানে বলছে কত ক্যান্ডিডেট আছে যে ফিজিক্স আর কেমিস্ট্রি স্টাডি করে ম্যাথমেটিক্স স্টাডি করে না। ঠিক আছে, তো এখানে দেখে না ম্যাথমেটিক্স থেকে এই সব ম্যাথমেটিক্স চলে আসছে, শুধু 20টা দেখুন এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, তো এখানে কী হয়ে যাবে 20। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট দ্যাট স্টাডি অল থ্রি সাবজেক্টটা কত স্টুডেন্ট আছে যে স্টাডি করে, তো এখানে আপনি দেখছেন 21টা সব থেকে পড়ছে, এই ফিজিক্সও পড়ছে কেমিস্ট্রিও পড়ছে আর ম্যাথমেটিক্সও পড়ছে, তো এখানে আমার অ্যান্সারটা কী হবে 21 বি। 62টা কী বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট দ্যাট স্টাডি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স বাট নট কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথমেটিক্স পড়ছে লেকিন কেমিস্ট্রি পড়ছে না, কত স্টুডেন্ট আছে এটা, তো আপনি দেখে নাও ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ছে, একবার ফির এবার দেখব কী বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার স্টুডেন্ট স্টাডি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স বাট নট কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে স্টাডি করছে লেকিন কেমিস্ট্রিটা করছে না, তো কত আছে 19। ওকে, এবার লাস্ট কোশ্চেন, হাউ মেনি স্টুডেন্ট স্টাডি ওয়ান সাবজেক্ট অনলি, কত স্টুডেন্ট আছে ওয়ান সাবজেক্ট পড়ছে, দেখুন ফিজিক্স 18টা পড়ছে, কেমিস্ট্রি একটাই স্টাডি স্টুডেন্ট করছে, এখানে 3টা ম্যাথমেটিক্স, 3 যোগ করি না, যোগ করলে কত আছে 22, জানি এখানে ডি অপশানটা সঠিক হবে, আই হোপ আপনি বুঝতে পারছেন। তারপরে আমি দেখব নেক্সটটা, একটা রিলেশনশিপ থেকে ব্লাড রিলেশন থেকে কোশ্চেন করেছে, তো এর অ্যান্সার হবে 8। ওকে, অপশান সে। এবার নেক্সট কোশ্চেনটা দেখব,
এখানে দেখে নাও, জে থেকে এল, এল থেকে এন, ই থেকে আর, ই থেকে ভি, নট ইউ। ওকে, বুঝতে পেরেছেন আই হোপ। এবার এইখানে একটা কোশ্চেন্স এসেছে আলফাবেট থেকে আপনার, তো আলফাবেট থেকে দেখো ফ্যান কে লিখেছে, এফ এ এন কে, 21, 26 অ্যান্ড 32, ডিট কে কী লিখা হোক, কী লিখবে, তো এ বি সি ডি আপনি পুরোটা দেখবেন পিছন থেকে, ঠিক আছে। এটা চলে আসবে 26, এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 24, আর এটা হবে 23, টোয়েন্টি থ্রি, ডিট 23 এখানে চলে আসবে, তারপরে 22, 26 অ্যান্ড 23, তার সি অপশানটা সঠিক হবে। এবার দেখবো ফ্রেন্ডস একটা আওয়ার আছে, ব্লাড রিসার্চ থেকে, এটা হবে সান। এবার 95 নম্বর রিজনিংটা কোশ্চেন্স কী বলছে, 5 × 3 = 19 হচ্ছে, 8 × 5 = 49 হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 × 4। তো এখানে দেখে নাও কী হচ্ছে, 5 × 3 কত হচ্ছে, 15। ওকে, 5 × 3 থেকে মাল্টিপ্লাই করলে কী হবে, 15, তারপরে একে মাইনাস করে, মাইনাস করলে কী হবে, 2 আসবে, 2 কে কী করবো এখানে আমি স্কোয়ার করে নেবো, তো কত আসবে, 4, একে অ্যাড করলে 19 হবে। ঠিক সেম এইটা করবো, 8 × 5 কত হবে, 14, মাইনাস করলে কত আসছে, 3, 3 কে ইন্টু কর সরি স্কোয়ার করলে কত আসবে, 9, তো 49 হচ্ছে। এরকম একটা করো, 6 × 2 কত হচ্ছে, 24, মাইনাস করলে 2, 2 কে স্কোয়ার করলে কত হবে, 4, তারপরে এখানে চলে আসবে 28, অপশানটা ডি, ডি অপশানটা রাইট হবে। এই 96 নাম্বার একটা এসেছে, মিসিং নাম্বার থেকে এই এসেছে, এখানে দেখে নাও 5 × 2 + 1, 10 + 1, ঠিক আছে, তারপরে 11 × 2, 22 প্লাস 3 প্লাস 3, 1, 3, 5, 7, 9, এরকম চলবে সিরিজটা, ঠিক আছে। তো এখানে দেখে নাও, 1 হচ্ছে, তারপরে 3, ফির 5, ফির 7, ফির 9, ফির 11, তো এখানে কী করবো, 497 × 2, 497 × 2 প্লাস 11 করলে আমার চলে আসবে 1007, 1007টা, এটাই ফাইনাল অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই লাস্টটা একটা কোশ্চেন্স আছে, এখানে কী করতে হবে, এই অ্যান্সার মধ্যে আপনাকে বসাতে হবে কি একটা ইকুয়াল ইকুয়াল ব্যালেন্সটা চলে আসে, তো এটা ফার্স্টে অপশন এটা সঠিক হবে। তো ফ্রেন্ডস এটা রিজনিং সেকশন ছিল, যেটার আপনার এক্সাম মধ্যে 28 ফেব্রুয়ারি 2021 এসেছে, তো আমি রিজনিংটা সলভ করতে পারলাম। আই হোপ আপনি এই কোশ্চেন্সগুলো পুরো বুঝেছেন, আর যতগুলো আমি অ্যান্সারটা বললাম আপনি ভালো করে মিলিয়ে না, তারপরে আমি নেক্সটটা কটা ডিসকাস করবো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে থাকুন আমার স্টাডি ভিউ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।